তো কি খবর বন্ধুরা, আশা করি সবার খবর অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা, আমাদের গেমের মধ্যে ফাইনালি চলে আসছে হ্যামার জেম ইভেন্ট। সত্যি বলতে এই বছরের হ্যামার জেম ইভেন্টটা ক্লাশ অফ ক্লান্সের ইতিহাসের সবচেয়ে বেস্ট হ্যামার জেম ইভেন্ট। আপনারা কিভাবে এই হ্যামার জেম ইভেন্টটা খেলবেন, এইবারের হ্যামার জেম ইভেন্টটা আমাদেরকে কি কি ভ্যালু প্রোভাইড করতেছে এবং হ্যামার জেম ইভেন্টটাকে সবচেয়ে বেস্ট ওয়েতে কিভাবে ব্যবহার করবেন, সে সকল ডিটেইলস ইনফরমেশন আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে জানাবো। এবং আপনাদের জন্য ফ্রিতে তিনটা চেস্টেরও ব্যবস্থা করা হয়েছে, সুপারসেল আমাদেরকে প্রোভাইড করছে, আপনাদেরকে সেগুলো আমি সহজে প্রোভাইড করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। আর সত্যি বলতে ভাই, আপনাদের জন্য এত পরিশ্রম করে এত সুন্দর করে একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, অবশ্যই আপনারা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মধ্যে 90% মানুষ আমাকে আনসাবস্ক্রাইব করে রাখছেন। সত্যি বলতে আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন অনেক বেশি মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই আপনাদেরকে বলি, আমাদের গেমের মধ্যে এইবার হ্যামার জেম ইভেন্ট চলবে 8 নভেম্বর থেকে শুরু করে 25 নভেম্বর পর্যন্ত। এবং আমাদের এই হ্যামার জেম ইভেন্টটা এবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বিল্ডিংস অ্যান্ড ওয়ালস, অর্থাৎ আপনারা আমাদের গেমের মধ্যে বর্তমানে যে কোনো বিল্ডিংসের উপরে, ডিফেন্সিভ বিল্ডিং হোক অফেন্সিভ বিল্ডিং হোক, যে কোনো বিল্ডিংসের উপরে আপনারা 50% কস্ট রিডাকশন এবং 50% টাইম রিডাকশন দেখতে পারবেন। অর্থাৎ সেই বিল্ডিংটার নর্মাল যে দামটা থাকতো সেই দামের তুলনায় আপনারা 50% কম গোল্ড অথবা এলিক্সির দিয়ে বিল্ডিংটাকে আপগ্রেড করতে পারবেন। এবং বিল্ডিংটা আপগ্রেড করতে আগে যে সময়টা লাগতো তার অর্ধেক সময়ে সেই বিল্ডিংটা আপগ্রেড হবে। এবং আপনারা ওয়ালসের উপরও সেম ভ্যালু দেখতে পারবেন। আপনাদের ওয়ালসগুলো আপগ্রেড করতে যত কস্টই পড়তো না কেন, যত গোল্ড যত এলিক্সিরই পড়ুক, আপনার এই হ্যামার জেম ইভেন্ট চলাকালীন সময়ে তার যে দামটা সেটা 50% অর্থাৎ 50% কমে আসবে, অর্ধেক হয়ে যাবে দামটা। মনে করেন 50 লক্ষ লাগতো যেই ওয়ালটা আপগ্রেড করতে, সেই ওয়ালটা বর্তমানে 25 লক্ষ লাগবে। আর আপনারা সেই জিনিসটা যদি কোনো বিল্ডিংস আপগ্রেডের ক্ষেত্রে করতেন তাহলে সেই বিল্ডিংসটা আপগ্রেড করতে যত সময় লাগতো তার সময়টা অর্ধেক কমে যাবে। যেমন কোনো বিল্ডিং আপগ্রেড করতে যদি 10 দিন লাগতো সেটা মাত্র 5 দিন লাগবে। এরপরে আমাদের সেকেন্ড যে অপশনটা আছে সেটা হলো ল্যাবরেটরি অ্যান্ড পেটস। আপনারা যদি আপনাদের ল্যাবরেটরি চলে যান যেখানে আপনারা আপনাদের ট্রুপসগুলোকে আপগ্রেড করতে পারবেন, সেখানেও ভাই 50% কস্ট রিডাকশন এবং 50% টাইম রিডাকশন চলতেছে। অর্থাৎ যেই ট্রুপসটা আগে নর্মালি যত কস্ট লাগতো এখন আপনি সেটা আপগ্রেড করতে গেলে অর্ধেক দামে আপগ্রেড করতে পারবেন, সেটা এলিক্সির হোক অথবা ডার্ক এলিক্সির হোক। আপনি 50% ডার্ক এলিক্সির ইউজ করে আপনি সেই ট্রুপসটাকে আপগ্রেডে দিতে পারবেন। এবং আগে যে ট্রুপসটা আপগ্রেড হতে যত সময় লাগতো না কেন এখন তার থেকে অর্ধেক সময় লাগবে। অর্থাৎ ওই ট্রুপসটা আপগ্রেড করতে যদি আগে 10 দিন লাগতো এখন সেটা আপগ্রেড করতে 5 দিন লাগবে। তো বন্ধুরা, এইভাবে ল্যাবরেটরির উপরে কস্ট অ্যান্ড টাইম রিডাকশন চলতেছে। সেম অ্যাপ্লাই হয়েছে পেটসের ক্ষেত্রে, পেটসগুলোকেও আপনারা ম্যাক্স করে নিতে পারবেন এই সময়ের মধ্যে, এই ইভেন্ট চলাকালীন সময়। পেটসগুলোর উপরেও ডার্ক এলিক্সিরের যে দামটা ছিল সেটা অর্ধেক কমে আসছে এবং আপগ্রেড হতে যতদিন সময় লাগতো সেই সময়টাও কমে আসছে। আপনার এই কন্ডিশনটা তৃতীয় অপশনের উপরেও অ্যাপ্লাই হয়েছে। এই 3 নম্বর অপশনটা হলো হিরোজদের আপগ্রেড টাইম অ্যান্ড কস্ট রিডাকশন। অর্থাৎ প্রতি বছর আমরা শুধুমাত্র ল্যাবরেটরি হোক অথবা নর্মাল ডিফেন্সিভ অফেন্সিভ বিল্ডিংস হোক সেখানে হ্যামার জেম দেখতাম, কিন্তু এই বছরের হ্যামার জেমটা প্রথমবারের মতো হিরোজদেরকেও ইনক্লুড করে নিছে। অর্থাৎ হিরোসরাও হ্যামার জেম ইভেন্টের একটা পার্টিসিপেট করে ফেলাইছে। তো হিরোদের উপরেও আপনাদের কস্ট অ্যান্ড টাইম রিডাকশন দেখা যাচ্ছে। যদি কোনো হিরো আগে আপগ্রেড করতে 2 লক্ষ ডার্ক এলিক্সির দরকার পড়তো, সেই হিরোটা হ্যামার জেম ইভেন্ট চলাকালীন সময়ে 1 লক্ষ ডার্ক এলিক্সির মাত্র খরচ পড়বে। এবং ওই হিরোটা যদি আগে আপগ্রেড করতে 8 দিন সময় যেত, হ্যামার জেম ইভেন্ট চলাকালীন সময় মাত্র 4 দিনেই আপগ্রেড হয়ে যাবে। তো বন্ধুরা, এই হলো হ্যামার জেম ইভেন্টের এই বছরের বৈশিষ্ট্য। এবং এক্সট্রা আপনারা আরেকটা ভ্যালু দেখতে পারবেন আপনাদের রিসোর্সেসের ক্ষেত্রে। ভাই, এই হ্যামার জেম ইভেন্টটা আপনাদেরকে
तीन गुण बेशी रिसोर्स बूस्ट कर दिबे आपनार कलेक्टरगुलो थेके। अर्थात नर्माल समय आपनारा जतटुकु गोल्ड एलिक्सिर एवं डार्क एलिक्सिर कलेक्ट करते पारतेन कलेक्टरगुलो थेके, एई हैमार जेम इवेंट चलाकालीन समय आपनारा सेखान थेके तीन गुण बेशी बेशी रिसोर्सेस कलेक्ट करते पारबेन। एबं शुधु सेटाई ना, ए रिसोर्स कलेक्टरगुलोर जे स्टोरेज आछे सेगुलो बाड़े जाबे, তারা তাদের রিসোর্সগুলো বেশি বেশি করে স্টোর করে রাখতে পারবে। অর্থাৎ আপনি যদি এখন মাল্টিপ্লেয়ার ব্যাটলে অ্যাটাক দিতে যান, সর্বোচ্চ আপনারা 60-65 লক্ষ আপনারা গোল্ড এলিক্সির দেখতে পারবেন ওপোনেন্টের মাল্টিপ্লেয়ার ভিলেজের মধ্যে। সত্যি বলতে হ্যামার জেম ইভেন্টটা আমাদেরকে সব ধরনের বেনিফিট প্রোভাইড করতেছে, তো আপনাদের সবার উচিত এই হ্যামার জেম ইভেন্টটাকে সাকসেসফুলি খেলার। এবং আপনাদেরকে আমি বলতেছি, হ্যামার জেম ইভেন্টের যে ভিডিওগুলো সুপারসেল তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের উপরে আপলোড করছে, সেখানে তারা আমাদেরকে তিনটা চেস্ট ফ্রিতে প্রোভাইড করছে। টেনশন নেবেন না, তিনটা চেস্টের যে লিংক সেটা আমি কিউআর কোড থেকে লিংকে কনভার্ট করে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিছি। তো আপনারা আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে যায় একটা একটা করে লিংকে ক্লিক করবেন এবং আপনারা একটা একটা করে চেস্ট আনলক করে সেখান থেকে রিওয়ার্ডসগুলো ক্লেম করে নেবেন। তো বন্ধুরা, এগুলো ছিল এই বছরের হ্যামার জেম ইভেন্টের সবচেয়ে বেস্ট বেস্ট বৈশিষ্ট্য। আপনাদেরকে আমি বলে দিই, যদি আপনারা গোল্ড পাস পারচেস করেন তাহলে এই হ্যামার জেম ইভেন্টের যে টাইম অ্যান্ড কস্ট রিডাকশন আছে সেটা আরও 20% কমে যাবে। তাই যারা এই নভেম্বর মাসের গোল্ড পাসটা পারচেস করবেন তারা এই হ্যামার জেম ইভেন্টটাতে আরও বেশি ভ্যালু অ্যাড করতে পারবেন। তো আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা গোল্ড পাস কিনতে চান অবশ্যই আপনারা আমার পেজ ইনস্ট্যান্ট গেমিং শপ থেকে কিনতে পারেন, ফেসবুকে যায় সার্চ করতে পারেন অথবা এই ভিডিওটার ডিসক্রিপশন বক্স পিন কমেন্টে আপনারা আমার পেজের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা খুব কম দামে গোল্ড পাস, সিনারি, লেজেন্ডারি স্কিনস, জেমস, পারচেজেবল প্যাকস, অফার্স, এই সবগুলো আইটেমস আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যেতে পারেন। এবং আপনাদেরকে বলি, হ্যামার জেম ইভেন্ট চলাকালীন সময় আমাদের শপের মধ্যে অনেকগুলো অফার্স এভেলেবেল হয়েছে এবং আরও অফার্স আসতে যাচ্ছে। তো অনেকগুলো অফার আসবে, আসছে, এগুলো যদি আপনারা কিনতে চান খুব কম দামে আমাদের পেজ থেকে কিনতে পারেন। আর বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, হ্যামার জেম ইভেন্টের তো বৈশিষ্ট্যগুলো বললাম, গোল্ড পাস যারা পারচেস করবে তাদেরও তো ভ্যালু বললাম। এখন আপনাদেরকে বলি, যারা ফ্রি টু প্লেয়ার আছেন এবং গোল্ড পাস পারচেস করা প্লেয়ার থাকেন, আপনাদের সবার জন্য আমি কিছু সাজেশনস দিতে যাচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে আপনারা শুনবেন। নর্মালি সবাই কি করে, হ্যামার জেম ইভেন্ট যখন চলে তখন একটা বিল্ডারকে ফাঁকা রাখে ওয়ালসগুলোকে আপগ্রেড করার জন্য। আপনাদেরকে আমি সাজেশন দিব যে আপনারা বিল্ডার তো ফাঁকা রাখবেন, বাট ওই বিল্ডারটাকেও আপনারা মাঝে মাঝে কাজে লাগাবেন। এখন কোন সময় কাজে লাগাবেন, কিভাবে কাজে লাগাবেন, সেটাই হলো সাজেশন। তো আপনারা সবাই জানতেছেন যে নর্মালি প্রত্যেকটা ক্ল্যানে ক্ল্যান ওয়ার্ল্ড লিগ চলতেছে এবং অনেক ক্ল্যানে এটা শেষও হয়ে গেছে, সেখান থেকে আপনারা অনেকগুলো লিগ মেডেলস পাবেন। তো আপনারা লিগ মেডেলস দিয়ে হ্যামার অথবা অন্য কোনো ম্যাজিক আইটেমস কিনবেন না, আপনারা শুধুমাত্র এখান থেকে বিল্ডার বুস্ট পারচেস করবেন, কারণ অন্য কোনো মেডেলস দিয়ে বিল্ডার বুস্ট পারচেস করা যায় না, শুধুমাত্র লিগ মেডেলস দিয়ে পারচেস করা যায়। 30টা লিগ মেডেলস খরচ করে আপনারা আনলিমিটেড, যতক্ষণ পর্যন্ত না আপনাদের মেডেলস শেষ হচ্ছে, আপনারা এই বুস্টগুলো কিনতে পারেন। বুস্টগুলো কিনবেন এবং আপনার যে এক্সিস্টিং যতগুলো বিল্ডিংসের আপগ্রেড করা বাকি আছে সেই বিল্ডিংগুলোকে আপনারা আপগ্রেডে লাগাই দেন এবং এই বিল্ডার বুস্টগুলো ইউজ করেন। আপনারা যদি এখান থেকে হ্যামার কিনতে যান তাহলে কিন্তু ভাই একটা হ্যামারের এই সময় আপনারা কোনো ভ্যালু দেখতে পারবেন না, অথবা টাউন হল 17 আসার পরে, সেটা আমরা পরের চিন্তা দেখব, কারণ টাউন হল 17 এই মাসের শেষের দিকে আসবে, এর পরের মাসের যে CWL সেখান থেকে আপনারা আবার হ্যামার পারচেস করতে পারবেন। আপাতত বর্তমানে যে হ্যামার জেম চলতেছে ম্যাক্সিমাম অ্যাকাউন্টই ম্যাক্সড করা নাই, এই কারণে আপনাদেরকে সাজেশন দিচ্ছি আপনারা বিল্ডার বুস্ট কিনবেন। আর যখন বিল্ডার বুস্টটা ইউজ করবেন ওই সময় আপনারা আপনাদের যেই বিল্ডারটাকে ফাঁকা রাখছেন সেই বিল্ডারটাকেও আপগ্রেডে লাগাই দিবেন। মনে রাখবেন, বিল্ডার বুস্ট কিন্তু 1 ঘন্টা কাজ করবে এবং 10 ঘন্টা টাইম কমায় দিবে, তো ওই অনুযায়ী খেয়াল করে প্রত্যেকটা বিল্ডিংস যেন 10 ঘন্টার বেশি সময় নিয়ে আপগ্রেডে থাকে সেই সময় বিল্ডার বুস্টটা আপগ্রেডে লাগাই দিবেন। এবং আপনারা এখান থেকে যে ক্ল্যান ক্যাপিটালের যে আপনারা এখান থেকে রেড মেডেলস পাবেন সেই রেড মেডেলসগুলো দিয়ে আপনারা শুধুমাত্র রিসার্চ পোর্শন পারচেস করবেন এবং এই রিসার্চ পোর্শনগুলো আপনারা ল্যাবরেটরিতে কাজে লাগাইতে পারেন। মনে রাখবেন, একটা রিসার্চ পোর্শন কিন্তু 24 ঘন্টা সময় কমাইতে পারে 1 ঘন্টা সময় খরচ করে, তো আপনারা রিসার্চ পোর্শন কিনতে পারেন এবং সেখান থেকে আপনারা পেট পোর্শনও কিনতে পারেন যদি এভেলেবেল হয়। পেট পোর্শন, রিসার্চ পোর্শন এগুলো আপনারা এখানে আপগ্রেডে লাগাতে পারেন। যেহেতু
আমরা রেড মেডেলস প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেয়ে যাচ্ছি। এই কারণে আপনাদেরকে বলবো রেড মেডেলস খরচ করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। এই সময় আপনারা আরও একটা মানে ম্যাজিক আইটেম ইউজ করতে পারেন, সেটা হলো ট্রেনিং বুস্ট। বেশি বেশি করে আর্মি ট্রেন করেন, বেশি বেশি করে মাল্টিপ্লেয়ার ব্যাটেলে যান এবং আপনারা ওপোনেন্টের বেসগুলোকে ডিস্ট্রয় করে বেশি বেশি লুট নিয়ে আপনার ভিলেজে নিয়ে আসেন। সেখান থেকে ওয়ালস আপগ্রেড করেন, বিল্ডিংস আপগ্রেড করেন, সবগুলো আপগ্রেড করেন। আর ভাই যারা লোয়ার টাউন হল আছেন, যেমন টাউন হল 12, 13, 14, 15, আপনারা সবাই কি করবেন, টাউন হলটাকে আপগ্রেডে লাগাই দেন। আমি টাউন হল 13 আসি, আমি আমার টাউন হলটাকে আপগ্রেডে লাগাই দিব এবং এই হ্যামার জ্যাম ইভেন্টে পরবর্তী টাউন হলের প্রায় ম্যাক্সিমাম আইটেম আমি ম্যাক্স করার চেষ্টা করব। এবং আপনারা বহু বছর থেকে আমাকে আমার ওয়ালসগুলো নিয়ে হাসাহাসি করেন, এই বছর আমি আমার ওয়ালসগুলোকে ম্যাক্স করে নিব। আপনারা টেনশন নেবেন না, তারপর থেকে আর কেউ হাসাহাসি করতে পারবেন না। আর আপনাদেরকে বলে দিই, এই সময় কিন্তু ভাই গেমের সার্ভার ক্র্যাশ করতে পারে, কারণ ভাই অনেক বেশি ক্লাউডিং চলবে, অনেক বেশি ক্লাউডিং। কারণ বুঝতে পারতেছেন, সুপারসেল যত বেশি সম্ভব আমাদেরকে ভ্যালু অ্যাড করে দিছে, এরপরে প্লেয়াররা কেমনে ফেরত না আসে, অনেক বেশি বেশি প্লেয়ার ফেরত আসবে শুধুমাত্র হ্যামার জ্যাম ইভেন্টটা দেখে, নতুন টাউন হল আপগ্রেড দেখে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এই সাজেশনগুলোই দিলাম যে আপনারা ভালো করে এই হ্যামার জ্যাম ইভেন্টটাকে ইউজ করবেন। আপনারা তিনটা মেইন মানে ম্যাজিক আইটেমস এই সময় ইউজ করবেন, রিসার্চ পোর্শন, বিল্ডার পোর্শন এবং ট্রেনিং পোর্শন। সবচেয়ে ভালো এবং বেস্ট ভ্যালু হলো আপনারা ওই বিল্ডারটাকেও আপগ্রেডে লাগায় তারপরে বিল্ডার পোর্শনগুলোকে ইউজ করবেন। 10 ঘন্টা টাইম চলে যাবে, 10 ঘন্টা পর আপনারা সুন্দর আবার ওই বিল্ডারটাকে ফাঁকা পাচ্ছেন, ওয়ালসগুলো আপগ্রেড করে নেন, তারপর আবার বিল্ডারটাকে আপগ্রেডে লাগায় বিল্ডার বুস্ট আবার লাগাই দেবেন। এইভাবে আপনারা বেশি বেশি করে ভ্যালু অ্যাড করতে পারবেন আপনার ভিলেজের জন্য। তো বন্ধুরা, এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের জন্য কিছু সাজেশন, যাদের হিরোজগুলো লোয়ার লেভেলে আছে হিরোজগুলোকে আপগ্রেড করেন, যেগুলো অনেক বেশি হাই ভ্যালুয়েবল কস্ট যেগুলো বিল্ডিং সেগুলোকে আপগ্রেড করে নেন। তো এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের জন্য কিছু সাজেশন। আর আপনাদের বুকসগুলোকে সেভ করে রাখেন, সামনে যেহেতু টাউন হল 17 আসতেছে। বন্ধুরা, ইন গেম কোনো পারচেজ আইটেম কিনতে চাইলে আমার পেজ ইনস্ট্যান্ট গেমিং শপ ব্যবহার করেন, আর ওই ট্রেজার হান্ট ইভেন্টের মতো এই চেস্টগুলোকে আপনারা মানে ক্লেম করে নেন, আমি লিঙ্ক দিয়ে দিছি অবশ্যই। আর যদি ওই চেস্টগুলো থেকে আপনারা এমন কোনো ম্যাজিক আইটেমস পান যেটা অলরেডি আপনার ফুল হওয়া আছে স্টোরেজ, তো সেই ম্যাজিক আইটেমসটা আপনার টেম্পোরারি বক্সের মধ্যে অ্যাড হয়ে থাকবে, 24 ঘন্টার মধ্যে সেটাকে আপনারা আবার ব্যবহার করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে, কারণ অনেকগুলো ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি, সাজেশনসও দিছি। তো যদি ভিডিওটা ভালো লাগে এই ভিডিওটাতে লাইক দিবেন, আমি কোনো কিছু জানি না, এই ভিডিওটাতে আপনারা 200 লাইক কমপ্লিট করে দেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখে দিবেন। আর আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ক্লাশ অফ ক্লান্সের ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই।